স্বাস্থ্য সাথী প্রকল্পে জোর দিয়েছে রাজ্য সরকার। দুয়ারে সরকার মূল আকর্ষণ এই প্রকল্প। এই স্বাস্থ্য সাথীর সুবিধা রোগীরা আদৌ পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে রাত করে হাসপাতালগুলিতে পৌঁছে যাচ্ছেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন। কথা বলছেন রোগীদের সঙ্গে, জেনে নিচ্ছেন তাদের অসুবিধার কথা। স্বাস্থ্য সাথীর আওতায় কোনো রোগী না থাকলে তৎক্ষণাৎ প্রকল্পের আবেদনপত্র পূরণ করে দিচ্ছেন তিনি। বুধবার রাতেও লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে যান কালচিনির বিডিও প্রশান্ত বর্মন। তিনি লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সাথে কথাবার্তা বলেন এবং যারা স্বাস্থ্য সাথীর আওতায় নেই তাদের ফর্ম ফিল আপ করার ব্যবস্থাও গ্রহণ করেন তিনি। স্যার বলুন, আজকে হাসপাতালে কি করতে আসছেন? আমরা হাসপাতালে এসেছি যে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্যসাথী কার্ড, তাই আমি হাসপাতালে এসে দেখতে চাচ্ছি যে কতজন পেশেন্টের স্বাস্থ্যসাথী কার্ড নেই, সেটাই অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। এবং যাদের নেই তাদের আমরা ফর্ম ফিল আপ করে নিলাম, আমরা গিয়ে রাতের মধ্যেই সেই কার্ডের জন্য এনরোলমেন্ট করে দেবো, সেই উদ্দেশ্যে এখানে আসছি। কত পেশেন্ট পেলেন যাদের এখনও স্বাস্থ্যসাথী কার্ডের বিষয়ে উনি জানেন না? আমি এখানে এসে যা অ্যাডমিশনে রয়েছি সেরকম আমি 6-7 জনকে পেয়ে গেলাম যে তারা স্বাস্থ্যসাথী কার্ড করেনি এবং তাদের ক্যাম্প এরিয়াতে হয়ে গেছে, তাদের অ্যাওয়ারনেস নেই। আপনি বললেন যে ভিড়ের জন্য নাকি যেতে পারছেন না, তাই আমি উদ্যোগ নিই, যেহেতু আমার ব্লকের পাশেই লতাবাড়ি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, এখানে এসে আমি নিজেই সই করিয়ে ফর্ম ফিল আপ করে নিলাম এবং আমি এখনই গিয়ে ব্লক অফিসে ডাটা এন্ট্রি ফি দিয়ে আমি এনরোলমেন্ট করি।